শেষ হয়েছে সারেগামাপা, হয়েছে জল্পনার অবসান। সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য। কিন্তু এত কিছুর পরও থামছে না বিতর্ক। বাংলাদেশের একাংশ ধরেই নিয়েছিলেন যে ফাইনালে বিজয়ের মুকুট উঠবে নোবেলের মাথায়, কিন্তু তা উঠেনি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নোবেলের ভক্ত হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বিনোদন জগৎ সহ সব ধরনের খবর এখানেই রয়েছে। যেহেতু এই ন মাস ধরে বিচারকেরা নোবেলের খুব প্রশংসা করে এসেছেন, কিন্তু তারপরও নোবেল তৃতীয় স্থান পাওয়ায় সেই বিতর্ক আরও জোরদার হয়েছে। তাদের দাবি এই ফল পূর্ব নির্ধারিত, ইচ্ছে করেই বাদ দেওয়া হয়েছে নোবেলকে। তবে নোবেল কিন্তু এই বিষয়ে এখনও কোনো রকম মুখ খোলেননি। সারেগামা পায়ের জার্নি নিয়ে তিনি খুবই খুশি। নোবেলের কথায়, বাংলাদেশের ঘরে ঘরে নোবেল রয়েছে, আমরা সবাই চ্যাম্পিয়ন, সকলের আশীর্বাদ নিয়ে নতুন পথ চলতে চাই। এদিকে শোনা যাচ্ছে নোবেল তার সারেগামাপা সঙ্গীত প্রতিযোগিতা শেষ করতে না করতে বিভিন্ন সঙ্গীত রেকর্ডিং প্রতিষ্ঠানগুলো কড়া নাড়ছে তার দুয়ারে। বিভিন্ন বড় বড় মিডিয়া কোম্পানিগুলো ইতিমধ্যে তাকে তাদের হয়ে কাজ করার অফার করেছেন। এর মধ্যে বিখ্যাত মিডিয়া কোম্পানি জাস মাল্টিমিডিয়া সহ সাউন্ডটেকের মতো নাম করা রেকর্ডিং কোম্পানির নামও শোনা যাচ্ছে। এ বিষয়ে নোবেল জানান, আমার ইচ্ছা দেশে ফিরেই নিজের অ্যালবাম বের করব। তবে অনেক জায়গা থেকেই অফার আসছে তাদের হয়ে কাজ করার জন্য, তবে কাদের হয়ে কাজ করব তা এখনো ঠিক করিনি, ঠিক করলে সব জানানো হবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় কোথায় কাজ করলে নোবেল এবং আমাদের দেশের জন্য ভালো হবে? লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।